এবার আমরা বরণ করে নেব মাননীয় মুকুন্দ প্যাটেল মহাশয়কে। বিদ্যালয়ের ছাত্রীরা বরণ করে নিচ্ছে। এবার আজকে আমাদের শিক্ষকদের তরফ থেকে উপস্থিত আছেন অতিথি হিসাবে মাননীয় প্রদীপ কুমার চ্যাটার্জি মহাশয়। মাননীয় প্রদীপ কুমার চ্যাটার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের ছাত্রীরা। কি করে ভালো থাকা যায় এবং ভবিষ্যতে কি করে ভালো থাকব তার উপরে আজকের এই ছোট্ট অনুষ্ঠান এবং সেমিনার। আপকো ভি আপনে মোবাইল ওয়ান আমি মাইকে লাগার কে লাগা সকতে তুলে দিচ্ছি মাননীয় জ্যোতির্ময় গোস্বামী মহাশয়ের হাতে, তিনি এই অনুষ্ঠানটি একটু পরিচালনা করে দেবেন। এই বিদ্যালয়ে আমি খড়ে খড়ে হয়ে গেল পিছে তো লাগা। আমি এই প্রাক্তন ছাত্র হিসেবে অধ্যাপক ছাত্র ছাত্রীদের আমি অভিবাদন জানাই। আমি একটা দুর্লভ সুযোগ পেতে কিছু মানুষ যারা একটি প্রাণের সুরক্ষায় আত্মবিবর্জিত হয়ে কাজ করছে এমন কিছু তরুণতর মানুষদের সঙ্গে আমার পরিচয়। এদের কারুকারুর সঙ্গে আমার অনেকটাই পরিচয়, কিন্তু তারা এদের সঙ্গে তদন্ত করতে কিন্তু যে কাজ ওরা করে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই যে ওরা বলছেন ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট, জীবন ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের বাংলা কি বলবো, পরিচালনা, জীবনকে কেমন করে আমরা পরিচালিত করব বিশ্ব জুড়ে, ফলে এই যে জীবন বা প্রাণ এইটা কি জিনিস, এইটা আমরা সবসময় যাপন করি বলে অনেক সময় খেয়াল থাকে না ওটা আবার কি। আমরা স্কুল পাঠ্য বালো পাঠ্য বইয়ে পড়ি যে সপ্তম আশ্চর্যের কথা, পড়ি না আমরা পড়েছি সপ্তম আশ্চর্যের মধ্যে এক দুই তিন করে সব সাজাই, কিন্তু এক এবং অদ্বিতীয় মহাশ্চর্য কি পৃথিবীতে, আমরা আশ্চর্যের কথা বলি মহাশ্চর্য কি এই পৃথিবীতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তোমরা কেউ বলতে পারো মহাশ্চর্য কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু এই পৃথিবী নয়, কারো মাথায় কিছু আসছে, আসছে অনেক কিছু নিশ্চিত ভাবে বলছ না। আপাতত আমি একটু বলি, সেটা হচ্ছে বললে মনে হ্যাঁ তাই তো তাই, প্রাণের উদ্ভব। এই যে পৃথিবীতে প্রাণের যে বিকাশ ঘটেছে সেইটা একটা মহাশ্চর্য, পরমাশ্চর্য ব্যাপার, মহাবিশ্বে আর কোথাও এ আছে আমরা এখনো জানতে পারি। তা সেই প্রাণকে কেমন করে সুরক্ষিত রাখবো এই পৃথিবীতে, চারিদিক দিয়ে ব্যাধ হয়ে আসছে প্রাণকে হরণ করবার জন্য। এমনি তো কালের কুদৃষ্টি আছে, জানো তো কাল মহাকালের কুদৃষ্টি প্রাণের উপরে আছেই, কেউ চিরজীবী নয়, আমরা যা কিছু চোখে দেখছি প্রাণ এবং অপ্রাণ কেউ চিরজীবী নয়, সব ধ্বংসমূল শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। কিন্তু যতদিন থাকে এর যে একটা প্রবাহ আছে সেই প্রবাহ থাকে, তার জন্যে আমাদের একটা দরদ থাকা চাই। এই প্রাণ পৃথিবীতে যখন এসে গেছে, মহাবিস্ময়কর জিনিস, মহা আশ্চর্যজনক জিনিস, তা যাতে রক্ষা পায় এই আমাদের স্কুল কলেজ বিদ্যালয় মহাবিদ্যালয় উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সব শেষ পর্যন্ত এই যাতায়াত করছে, তার শেষ সেরা লক্ষ্য হচ্ছে ওই প্রাণের সুরক্ষা, কি করে আরো ভালো থাকা যায়।
তা কিছু মানুষ এরা আজকে রাস্তায় নেমে পড়েছেন, খুব বেশি এদের বয়স নয়, আমাদের তুলনায় তো আমার তুলনায় তো অনেক কম, তা এরা যেভাবে আত্মনিবেদিত হয়ে আজকে রাস্তায় নেমেছেন। আমি এই প্রেমজিৎ জি এর পরিচয় পাচ্ছিলাম, উনি 12 বছর সন্ন্যাস নিয়ে সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন, তারপরে সাধু হয়ে, তারপরে মানুষকে কি করে সাধু সজ্জন করা যায় তার জন্য জীবন অতিপাত করে চলেছেন। তা সেই আমি দেখলাম একা একা ওদের কাছ থেকে আমি শুনব, অনেক সময় ইচ্ছা করে ভালো কথাগুলো চুপি চুপি একা একাই জেনে নিই, কিন্তু মনে হলো তোমাদের সঙ্গে একসঙ্গে আরো বেশি করে জানি, একসঙ্গে পরে যদি চিন্তা ভাবনা করার অবকাশ পাওয়া যায়, সেই জন্যে আমি ওদেরকে নিয়ে এলাম তোমাদের কাছে, অনেকটা আকস্মিক ভাবে, কিন্তু অল্প সময়ের জন্য হলেও তোমরা ওদের কথাগুলোকে শোনো, হিন্দিতেই বলবেন, হিন্দি ইংরেজিও বলবেন না, হিন্দিতেই বলবেন, তা একটু অসুবিধা কিছু কিছু হবে, আমি বলবো একটু ধীরে ধীরে, তারা ধীরে ধীরে বাধা না, তো তাহলে আমাদের মনে হয় যে অনেকটাই আমরা যোগাযোগটা ঠিক ঠিক মতো হবে, আর প্রশ্ন অনেক থাকবে, লিখে রাখবে, এটা প্রক্রিয়া চলতে থাকবে, তোমরা ক্লাসেও সারাদিন জিজ্ঞেস করতে পারে, আমরা যদি কখনো আসি ওরাও যদি কখনো আসে হতে পারে, একটা বন্ধুত্ব তৈরি হতে পারে। আর বেশি কথা বলবো না, ওদের হাতে তুলে দিচ্ছি, অল্প সময় অনুষ্ঠান সবাই কেমন আছো তোমরা? চলো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে এসেছি যেটা শোনার পর তোমাদের সারা জীবন আর কখনো দুঃখ কষ্ট আসবে না আশা করি, কারণ আমরা ক্যামেরা অন কর দিয়া যে জন্য দুঃখ পেয়ে থাকি সেই যে কারণ দুঃখের কারণ সেটি আমরা শনাক্ত করতে পেরেছি এবং তার সমাধান কিভাবে হতে পারে তার জন্য আমরা একটি ব্যবস্থা দিয়েছি। তো আমাদের প্রত্যেকের যে ইচ্ছে স্বপ্ন বা চাওয়া পাওয়া এই নিয়ে মূলত আমাদের জীবন চলে, আমরা যখন জন্মগ্রহণ করছি প্রত্যেকের জন্মের যে সময় বা জন্মের যে প্রস্থান সেটা সমান, অর্থাৎ আমাদের শরীরের যে তত্ত্ব আমি খুব ভেতরে যাবো না, খুবই সহজ করেই বলবো যে আমাদের প্রত্যেকের শরীর যা দিয়ে তৈরি হয়েছে তার সমস্ত উপাদান সমান, একই উপাদানে তৈরি হয়েছে সকলে, আমাদের নাম হয়তো ভিন্ন ভিন্ন, জাতি ধর্ম রং ভাষা আলাদা আলাদা, কিন্তু প্রতিটি মানুষের যে তত্ত্ব শরীর যা দিয়ে তৈরি হয়েছে যাকে আমরা উপাদান বলি ইনগ্রেডিয়েন্টস বলি তা হচ্ছে সমান। হ্যাঁ, এখন পার্থক্য কোথায় আসছে? পার্থক্য আসছে যে তারতম্য, যে আমার শরীরে যা উপাদান রয়েছে তার শরীরে যে উপাদান রয়েছে তার মধ্যে উপাদানগত কিছু তারতম্য আছে, এটি জন্মগত ভাবেই হয়ে থাকে, এটি আমরা তো চেঞ্জ করতে পারবো না, এটি জন্মগত ভাবেই থাকে। এবার আমরা যে বলি যে বিভিন্ন রকম মানুষের চাহিদা ইচ্ছে অনিচ্ছে পছন্দ অপছন্দ ভিন্ন ভিন্ন, এটি সমস্যা, এটি আসলে কোনো সমস্যা, এটি কোনো সমস্যা নয়, এটি বোঝার বিষয় যে আমাদের সকলের পছন্দ অপছন্দ ভিন্ন ভিন্ন থাকবে, এটি স্বাভাবিক, এটি কোনো একটু সাউন্ড একটু কমাতে হবে বলুন, এটি সমস্যা নয়। মূল হচ্ছে যে আমরা জন্মগ্রহণ করার পর আমরা কি চাইছি কি পাচ্ছি পাচ্ছি না, বা আমাদের পছন্দের যে জীবন আমরা যেমন ভাবে জীবনযাপন করতে চাই এমন ভাবে জীবনযাপন করতে পারছি না, এই দুঃখের ফলেই বা এই না পারার যে বেদনা এটি মূলত আমাদেরকে আছে, অর্থাৎ আমি যেটা চাই সেটা পাচ্ছি না, এই যে চাহিদা না পূরণ হবার যে দুঃখ এই দুঃখ আমাদের রয়ে যায়। তো এটি প্রত্যেকে আসছে যে আমরা মূলত আমাদের যে জীবন আমাদের প্রত্যেকের জীবনের যে উদ্দেশ্য সেটি হচ্ছে এক, এটি হচ্ছে সুখী হবে, আমরা প্রত্যেকেই সুখী হতে চাই, আমরা সুখে আনন্দে থাকতে চাই, প্রত্যেকে হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের সকলের প্রত্যেকের, যত
প্রতিটি প্রাণীর এই উদ্দেশ্যটা এক। আমরা তো প্রত্যেকের জীবনের উদ্দেশ্য এক, সেটা হচ্ছে সুখী হওয়া। এবং সুখী আমরা কি করে হব, কোন মাধ্যমে সুখী হব, এটি হচ্ছে প্রথম হচ্ছে জ্ঞান অর্থাৎ শিক্ষা। আমরা যদি আমাদের পছন্দের শিক্ষা পেয়ে যাই অর্থের অভাব আছে, বা আমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাই, উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই, সেটা পাচ্ছি না করতে, সেটা অর্থের অভাব। কিন্তু কি আমি যদি সেটা পেয়ে যাই তাহলে আমি সুখী হবো। আমি যেটা শিখতে চাই, যা পড়তে চাই, সেই সাবজেক্ট আমি ট্রেনিং পেয়ে যাই, তাহলে আমি হ্যাপি হব, সুখী হব। এ হচ্ছে প্রথম জ্ঞান মানে শিক্ষা। এরপরে হচ্ছে মানে শিক্ষার মধ্যে আবার একটা বিষয় আছে ট্রেনিং, যে আমি সেই বিষয়ে পড়াশোনা করতে পারছি এবং ট্রেনিং পাচ্ছি, মানে কাজের যে প্র্যাকটিক্যাল ট্রেনিং বা থিওরিটিক্যাল ট্রেনিং আমি পাচ্ছি আমার পছন্দের শিক্ষা। তাহলে আমার শিক্ষা পেলাম, এবার পছন্দের কাজে ট্রেনিংও পেয়ে গেলাম, তাহলে আমি যোগ্যতম, আমি যোগ্যতম প্রার্থী হিসেবে পরিচিত হলাম। এবার নেক্সট হচ্ছে শিক্ষা, পরে হচ্ছে জীবিকা। জীবিকা হচ্ছে যে আমি যে সাবজেক্ট নিয়ে পড়েছি, ট্রেনিং নিয়েছি, সেই কাজে যদি আমি জীবিকা পেয়ে যাই, কর্ম পেয়ে যাই, তাহলে আমি সুখী হব। তাহলে প্রথমে বললাম জ্ঞান, তারপরে বললাম কর্ম, এবার হচ্ছে ভোগ। ভোগ মানে আমরা যা কিছু কর্ম করি, যে অর্থ উপার্জন করি, সেটা কেন করি, তার পেছনে আমাদের থাকে জীবনযাপনের জন্য যা প্রয়োজন, বস্তু পরিষেবা, জামা কাপড়, খাবার দাবার, যা কিছু প্রয়োজন, সেটা হচ্ছে ভোগ। মানে সেগুলো ব্যবহার করে আমরা সুখী হই, যেমন ঘর বাড়ি, আসবাবপত্র, গাড়ি, যা কিছু রয়েছে, খাবার দাবার, পোশাক আশাক, এইসব বস্তু, এবং আমাদের ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার, এই যে পরিষেবা, বা বিভিন্ন হোটেলে গেলাম, সেলুনে গেলাম, বিউটি পার্লারে গেলাম, এটা পরিষেবা। মানে এই বস্তু পরিষেবা যদি আমি পেয়ে যাই তাহলে আমি সুখী হব। এবার ফোর্থ হচ্ছে বিশ্রাম, মানে আমি কাজ করার পর ক্লান্ত হয়ে যাই, আমি পরিশ্রান্ত হয়ে যাই, তখন আমি বিশ্রাম করতে চাই। আমরা রাতে ঘুমোই, যদি আমরা না ঘুমোই, না রেস্ট করি, তাহলে শরীরের যে যন্ত্র বেশি ঠিকঠাক কাজ করবে না, পরের দিন আমি অসুস্থ হয়ে পড়বো, তাহলে আমাদের বিশ্রাম দরকার। তাহলে এই চারটে হচ্ছে মূল মাধ্যম সুখী হবার, প্রত্যেকটা মানুষের, সে যে কোনো জীব হোক না কেন, প্রত্যেকের। আমি আবার বলে দিচ্ছি, প্রথম হচ্ছে জ্ঞান মানে শিক্ষা, শিক্ষা এবং প্রশিক্ষণ মানে শিক্ষা এবং ট্রেনিং, তারপরে হচ্ছে কর্ম মানে জীবিকা, মানে আমি যে কাজটা করতে চাই, যে কাজটা পছন্দ করি, সেই কাজটা যদি পেয়ে যাই। এরপরে হচ্ছে ভোগ, মানে আমি যে কর্ম করছি কেন করছি, কারণ আমি সুখে থাকতে চাই, আমার যে জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন, যা বললাম যে জিনিসপত্র প্রয়োজন, বস্তু পরিষেবা প্রয়োজন, সেগুলো পেলে আমি সুখী হব। তো এই হচ্ছে ভোগ, এরপরে হচ্ছে বিশ্রাম, এই চারটে হচ্ছে মূল বিষয় সুখী হবার জন্য প্রত্যেকটা মানুষের। এবং এই বিষয়টা সত্যি কি আমরা যা বলছি তাকে সত্যি মিলছে জীবনের সঙ্গে, এটা প্রত্যেকটা মানুষ নিজের জীবনের সঙ্গে সে মিলিয়ে দেখে নিতে পারে যে সত্যি এটা মিলছে কিনা, ম্যাচ করছে কিনা। এর জন্য আমাকে বিরাট কিছু বিজ্ঞ হতে হবে না, অনেক পণ্ডিত হতে হবে না, অনেক কিছু জানার প্রয়োজন নেই, এটা খুব সহজ বিষয়। আমাদের জীবনের সঙ্গে আমি মিলিয়ে নিতে পারি এটি, যে এটি হচ্ছে কিনা, এটি হচ্ছে কিনা। তো এইবার যেটা আমরা জীবনের উদ্দেশ্যকে পেয়ে গেলাম, প্রথমত সুখী হওয়া, সুখী হওয়ার চারটে মাধ্যম আমরা পেয়ে গেলাম, এইবার হচ্ছে এইটা কি করে পূরণ হবে, যেটা বললাম এটা আমরা দর্শন বিষয়ে কথা বললাম, যে আমরা কি চাইছি, মূল এটা হচ্ছে উদ্দেশ্য। আমরা যদি কোথায় যাবো, আমি যদি উদ্দেশ্য ঠিক না করি, তাহলে আমি কিভাবে যাবো, সেখানে আমি পৌঁছাতে পারবো, আমি যেখানে যাচ্ছি তা যদি ঠিক না করি। আজকে আমরা নবগ্রামে আসবো, আমরা এটা ঠিক করেছিলাম, তার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে হয়তো অটো নিয়েছি, হয়তো বাস নিয়েছি, তারপরে ট্রেন নিয়েছি, তারপরে এইটুকু হেঁটে এসেছি, এই ঠিকানায় এসেছি। যদি আমি যাওয়ার ঠিকানাকে না জানি, যে আমি কোথায় যেতে চাই, তাহলে কি আমি সেখানে পৌঁছতে পারবো, তাহলে বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবো। তো সুতরাং এটা হচ্ছে প্রথম, যে জীবনের উদ্দেশ্যকে সুনিশ্চিত করা। হ্যাঁ, এতকাল অব্দি যা কিছু দর্শন, যা কিছু আমরা পেয়ে গেছি, সেখানে কি হয়েছে, ভিন্ন ভিন্ন দর্শন ছিল। অনেকে এটা মনে করেন যে জীবনের জন্য আলাদা দর্শন থাকা জরুরি, এটি একেবারেই জরুরি নয়। আলাদা দর্শন থাকলে পরে আলাদা আলাদা বিভ্রান্তির সৃষ্টি হবে। জীবন যেহেতু সবার এক, সবার যেহেতু শরীর একই উপাদান দিয়ে তৈরি হয়েছে, তাহলে
जीवन उद्देश्य एक ही हवा उचित जीवन की उद्देश्य जीवन उद्देश्य की सुखी हवा सबाई बोलबे जीवन उद्देश्य की गुड सुखी हवा सुखी हमें कि हब ज्ञान कर्म भोग विश्राम चार बुझे दिए क्लियर हो गए जमी चाष करते एक नांगल दी एक फसल फलाते एक सब पशु देखते ट्रैक्टर ट्रैक्टर के देखते ट्रैक्टर तैरी करते ट्रैक्टर के सड़ाई करते हैं पेट्रोल डीजेल तैरी करते हैं सब खबर दबाई कपड़ चोपड़ी बुनते हैं शरीर खराब हो डाक्टर होते पक्षे सम्भव सम्भव नये मानुष एकदम शुरू दिन आदिमकाले बुझे गेछे सम्भव नये जंगले गए घास पता फूल फल खेल तो बाचा सम्भव नये कारण जंगले अनेक पशु आज भयानक भयानक पशु आज मेरे फेलते मारछे मानुष तो सेरकम जीवन चाय कारण मानुष पशु चेतना तार मध्य अधिक आ प्रत्येक प्राणी के जीव जगत पशु समस्त किसके सुख शांति परस्पर आदान प्रदान तो है जमा जमा क्यों तो बनिए जमा बनाते प्रयोजन जुतो पड़े जुतोटा क्यों बनिए प्रयोजन क्योंकि माइक बनिए क्यों मेशन बनिए क्यों मोबाइल बनिए क्यों चेयर टेबिल बनिए क्यों कागज बनिए एरक समाज प्रत्येक क्या प्रत्येक को पसंद क्या आई प्रत्येक ही को सबजेक्ट भल लागे को कि पढ़ते शिखते जानते भल लागे एर प्रत्येक ही आई जो साइंस नहीं पढ़ब आर्ट्स नहीं पढ़बी अमुक क्षा करबी कृषि विज्ञानी हब डाक्टर हब इंजिनियर हब आई बात सुंदर बाड़ी डिजाइन करब सुंदर बाड़ी मान इंजिनियर हब आर्किटेक्ट हब प्रत्येक को क्या पसंद अपछंद आई ना ये थका स्वाभाविक एक् घटना पसंद अपछंद निर्वाचन करना से पूरण की से पा कारण एखकर जो गवज बर्तमान व्यवस्था তাহলে কি আমি আগে বললাম যেটা আমার একার পক্ষে সম্ভব নয় আমি যা কিছু চাই যেমন জীবন চাই যা কিছু শিখতে চাই একা একা সম্ভব নয় পরস্পরের মিলিত উদ্যোগ প্রয়োজন ক্লিয়ার এটা বোঝা গেছে উদ্যোগ প্রয়োজন এইবারে উদ্যোগটা যে রয়েছে এটাই হচ্ছে সিস্টেম বা ব্যবস্থা যেটা আমরা সরকার বলি সংবিধান বলি যা কিছু বলি না কেন সেটা হচ্ছে ব্যবস্থা তাহলে কি যেহেতু একা একা সম্ভব নয় তাহলে সকলের মিলিত উদ্যোগে সবাই মিলে মিশে একটা ব্যবস্থা তৈরি করা প্রয়োজন যদি সকলে মিলে মিশে একটা ব্যবস্থা তৈরি করি তাহলে কিন্তু সেখানে আর কোনো বিভেদ আসবে না কোনো রকম দ্বিমত আসবে না কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট আসবে না এই মিলিত উদ্যোগটা জরুরি এখন এখনো অবধি যে মিলিত উদ্যোগ হয়েছে সেটা যতখানি হয়েছে এটা অসম্পূর্ণ হয়েছে মানে কমপ্লিট নয় ইনকমপ্লিট তাই জন্য দেখবেন যে কিছু কিছু মানুষের কাছে অধিক সম্পদ আছে তারা যা কিছু চাই করতে পারে তাই না যেরকম 10 শতাংশ মানুষ মানুষের দোষ নয় সেই মানুষটা বড় লোক হয়েছে বলে তার দোষ যে গরিব তার দোষ ব্যাপারটা এমন নয় ব্যাপারটা হচ্ছে যে সকলের কাছে সমান ভাবে সুখ সুবিধা পৌঁছায়নি কেন পৌঁছায়নি কারণ এর জন্য আমরা একটা কমপ্লিট সিস্টেম কমপ্লিট সংবিধান কমপ্লিট সরকার তৈরি করতে পারিনি এটা কোনো ব্যক্তির দোষ নয় যে সেই ব্যক্তি খারাপ সেই ব্যক্তি ভালো ব্যাপারটা এমন নয় ব্যাপারটা হচ্ছে সকলের মিলিত উদ্যোগে সকলের সঙ্গে সকলের সমন্বয়ে মানুষের জীবনকে বুঝে যে সে কি চাইছে সে কি চাইছে সে কি চাইছে সে কি চাইছে
এই মিলিত উদ্যোগে আমরা এমন কোনো ব্যবস্থা তৈরি করতে পারিনি, এমন কোনো সরকার তৈরি করতে পারিনি যেখানে শুরু মানে একদম গরিব মানুষ থেকে শুরু করে অত্যন্ত খুব ধনী লোক আছে তাদের অনেক সমস্যা আছে, তারা জানে তাদের কি সমস্যা। কারণ বেশি টাকা পয়সা থাকলে কি হয়, যদি বাড়িতে অনেক টাকা থাকে তাহলে কি আমরা বাড়ির বাইরে ঘুমোতে পারবো, যদি বাড়িতে অনেক টাকা পয়সা গয়না গাড়ি রেখে দিই, এরকম হয় না যে অনেক সময় আত্মীয় বাড়িতে গেলে পরে কি হয় আমাদের মা দিদিমারা কি হয় না না আমাকে তাদের বাড়ি ফিরতে হবে, বাড়িতে গরু বাছুর আছে অনেক কিছু আছে তাই না, অনেক সময় অনেক বাড়িতে টাকা পয়সা আছে সোনা দানা আছে, একটা ভয় থাকে কি থাকে না, থাকে তো। তাহলে ব্যাপারটা সেরকম যে যারা বিত্তশালী মানুষ তাদের অনেক দুশ্চিন্তা আছে। আজকে আমরা বলি আম্বানি আদানি আমরা বলি তো বড় বড় কোম্পানির নাম নেই, তারা কি খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তাদের কোনো অসুবিধা নেই, তারা জানে তাদের কি অসুবিধা আছে। তাহলে সুতরাং প্রত্যেকটা মানুষেরই অসুবিধা আছে, কেন বললাম কারণ এখনকার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা ইনকমপ্লিট, মানে কমপ্লিট ব্যবস্থা আমরা এখনো পাইনি, ফলে যতটুকুনি কমপ্লিট পেয়েছি ততখানি মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছেছে আর ম্যাক্সিমাম মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছায়। হ্যাঁ কিন্তু আমাদের পৃথিবীতে কিন্তু কোনো কিছুর অভাব নেই, আমাদের কাছে জমি জমা আছে, সমস্ত ফসল ফলানো সমস্ত রকম প্রাকৃতিক সম্পদ যেটা বলি আমরা, জমি জল মাটি দেশ কয়লা সমস্ত কিছুই আছে এবং এই কাজ করার মানুষও আছে, আমরা কাজ করতে চাই। অনেক মানুষ বেকার আছে, পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে তাই না, কারণ কি যেহেতু ইনকমপ্লিট ব্যবস্থা তাই জন্য কিন্তু প্রত্যেকের জন্য চাকরির ব্যবস্থা নেই, তাই জন্য কম্পিটিশন বেশি তাই না। যারা যারা ডিগ্রি নিয়ে পাস করছে আমার আছে তো, আমার ভারতে অনেক দাদারা আছে যারা বেকার, তারা দিদিরা আছে অনেক বেকার, অনেক পড়াশোনা করার পরেও চাকরি পাচ্ছে না, চাকরির জন্য স্ট্রাগল করছে, ঘুরছে পরীক্ষা দিচ্ছে, আছে কি নেই, আছে তো আছে তো, পাচ্ছে না কেন পাচ্ছে না, কারণ কি প্রত্যেকের জন্য চাকরি পাওয়ার জন্য কোনো ব্যবস্থা যে ভ্যাকেন্সি সেটা ব্যবস্থা করা যায়নি, করতে পারিনি আমরা, আমরা করতে পারিনি। এখন কোনো পার্টিকুলার ব্যক্তির দোষ নয়, কোনো পার্টিকুলার সরকারের দোষ নয়, এটা আমি পরে বুঝিয়ে দেব যে কোনো ব্যক্তি বা কোনো সরকারের কোনো পার্টির দোষ নয়, এটা হচ্ছে যে আমরা পারিনি করতে, মানে আমাদের কাছে সেই ফর্মুলা সেই নলেজ আসেনি ফলে আমরা কমপ্লিট করতে পারিনি। এবার আমরা দেখবো আজকে যে আমাদের কাছে সত্যি কি এমন কোনো ব্যবস্থা আছে, এমন কোনো কমপ্লিট সিস্টেম আছে যে সরকার এলে পরে প্রত্যেকের শিক্ষা প্রত্যেকের চাকরি প্রত্যেকের যে সুখ সুবিধা বাড়ি গাড়ি আমাদের যা কিছু প্রয়োজন জীবনের, আমরা কোথাও ঘুরতে যেতে চাই, কোথাও বেড়াতে যেতে চাই, আমরা কোনো কিছু কিনতে চাই, ভালো মোবাইল ভালো ল্যাপটপ ভালো কম্পিউটার ভালো গাড়ি এসব চাই, এসব কি পাওয়া সম্ভব সেটা আমরা পরে দেখবো। তো মূল হচ্ছে এটা বললাম যে প্রত্যেকটা মানুষের সমস্যা আছে, তাহলে এমন ব্যবস্থা দরকার যেন গরিব মানুষ এবং বিত্তশালী মানে অনেক ধনী মানুষ সকলের মিলিত উদ্যোগে একটা ব্যবস্থা তৈরি করা দরকার। সেই ব্যবস্থা যদি তৈরি করি তাহলে কোনো বিভেদ আসবে না, তাহলে কোনো সংঘাত আসবে না সকলের মিলিত উদ্যোগে, কারণ এখন অব্দি সেটা করা যায়নি। তো আমরা সেটা শুরু করেছি করা, কিন্তু আমাদের কাছে একটা ফর্মুলা এসেছে যে ফর্মুলার দ্বারাই এই সমাধান করা সম্ভব, এমন একটা মডেল আমাদের কাছে এসেছে যে মডেলটা আমাদের এখানে বসে আছেন মাঝে প্রেমজিৎ সিনহি, উনি 25 বছর গবেষণা করে এমন একটা ব্যবস্থাকে লিখেছেন, এমন একটা মডেল লিখেছেন যেখানে আমাদের ধনী দরিদ্র প্রত্যেকটা মানুষের যে সমস্যা সেগুলো দূর হয়ে যাবে, আমরা জীবনে যা কিছু করতে চাই তা করতে পারবো, আমরা যা কিছু পেতে চাই তা পেতে পারবো, কারণ এটা কারণ রয়েছে আমাদের কাছে, আমরা আমাদের দেশে জমি জমা আছে মানে ধন সম্পদ সবই আছে, আমরা মানুষও রয়েছে যারা কাজ করতে চায় তারাও রয়েছে কিন্তু তারা কাজ পাচ্ছে না, কারণ কি এই সিস্টেম মডেলটা অসম্পূর্ণ আছে, একটা কমপ্লিট ব্যবস্থা দরকার। সেই ব্যবস্থা আমাদের কাছে রয়েছে, খুব বোরিং কি লাগছে বিষয়টা, খুব বোরিং লাগছে, কার কার বোরিং লাগছে, কার কার বোরিং লাগছে, কে কিছু না বুঝতে পারলে বলবে, আমার কথা কি বোঝা যাচ্ছে পরিষ্কার, সবাই শুনতে পাচ্ছে, কে শুনতে পাচ্ছে না কে বুঝতে পারছে না, তাহলে আমি নিজেকে চেঞ্জ করে ফেলবো, আমি তাহলে বোঝানোর মতো করে বলবো, এরকম কেউ আছে, সবার শোনা যাচ্ছে, একদম পেছনে শোনা যাচ্ছে, ইয়েস ওকে থ্যাংক ইউ, এটা একটু অন্যরকম বিষয় কারণ আমরা আজকে ইন্টারনেট যুক্ত রয়েছি, আমাদের কাছে এখন মোবাইল ফোন আছে ল্যাপটপ কম্পিউটার আছে কি না তাই না, তো এখন আমাদের ডিজিটাল হতে হবে ঠিক না, একটু দেশ দুনিয়ার খবর রাখতে হবে, তাই জন্য আমরা এখানে চলে এসেছি তোমাদের কাছে তাই না, তোমরা এই করে এই বিষয়টা শিখে আরো মানুষের কাছে পৌঁছাবে ছড়িয়ে দেবে, মানুষ জানুক যেটা সত্য যেটা কাজের সেই বিষয়গুলো আমরা খোঁজ খবর রাখি সেগুলো জানি,
हिंदी इंग्रेजी रशियन पंजाबी गुजराती अनेकगुलो भाषा फ्री आছে একটা হাততালি এটা ফ্রি করার জন্য আমাদের সংস্থা এটা পিডিএফ কপি সবার জন্য ফ্রি কারণ আমরা চাইছি আমাদের নলেজ যেন সবার কাছে পৌঁছে যায় যারা কিনতে পারবে না তারাও যেন এটা পড়তে পারে তারাও যেন জানতে পারে এমন তো দরকার তাই না কারণ বিষয়টা সবার আমি বললাম যে সকলের জীবনের ইচ্ছা অনিচ্ছা আছে সবাই জীবনে ভালো ভালোভাবে থাকতে চায় আনন্দে সুখে থাকতে চায় কে চায় না তাই না সবাই চাই তাহলে সবাইকে আমাদের প্রয়োজন আর সবার জন্যই ব্যবস্থা প্রয়োজন এমন সরকার প্রয়োজন যেন আমাকে কোথাও লাইন দিতে না হয় আমাকে কোনো ফর্ম ফিল আপ করতে না হয় যেন একদম জন্ম থেকেই যেন প্রত্যেকের জীবন একদম কমপ্লিট সিকিউর থাকে সুরক্ষিত থাকে মানে আমি আমার পছন্দের শিক্ষা আমি পেয়ে যাব পছন্দের ট্রেনিং পেয়ে যাব পছন্দের যে জীবিকা বা কর্ম পছন্দের কাজ আমি পেয়ে যাব আমি পছন্দের জীবন পছন্দের বাড়ি গাড়ি যা কিছু আমাদের দরকার সবকিছু পেয়ে যাব এবং এইটা কিন্তু একদম আজীবন থাকবে এখন যেরকম কি আমাদের বাবা মারা চিন্তা করে কি করে না যে আমরা যে পড়াশোনা করছি ঠিকঠাক করছে কিনা ঠিকঠাক নম্বর পাচ্ছে কিনা বড় হয়ে চাকরি পাবো কি পাবো না এটা চিন্তা আসে কি আসে না আসে তো তো বাবা মারা চিন্তা করছে তাহলে আমরা এখন যেহেতু ইনকমপ্লিট ব্যবস্থার মধ্যে আছি তাই জন্য আমাদের দুশ্চিন্তা হচ্ছে যে আমার পাড়ার লোক দ্বারা কিন্তু চাকরি পাচ্ছে না সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমার কি হবে না কোন বিভাগে কোন সাবজেক্ট নিলে কোন ট্রেনিং নিলে চাকরি হবে ভালো একটা কাজ পাবো আমরা চিন্তা করি তো তাই না তাহলে এই দুশ্চিন্তা এখন রয়েছে কিন্তু আমরা যে ব্যবস্থা যে সরকার যে সিস্টেমের কথা বলছি সেটা কমপ্লিটলি সিকিউর মানে সুরক্ষিত সেই সরকার এলে পরে কোন মা বাবার কোন ছাত্রের আর দুশ্চিন্তা করতে হবে না যে আমি চাকরি পাবো কি পাবো না ট্রেনিং পাবো কি পাবো না কোন বিষয়ে পড়বো টাকা পয়সার ব্যাপার আছে বড় কোনো কোর্স করতে গেলে যেগুলো অনেক মোটা টাকার মাইনে এসব অনেক টাকা কোর্স ফি না কয়েক লক্ষ লক্ষ টাকা লাগে তাই না যেমন ডাক্তারি পড়তে গেলে এখন ভালো ডাক্তারি স্কুলে ডাক্তারি পড়তে গেলে এক কোটি টাকা লাগে এক কোটি টাকা মানে একশো লাখে এক কোটি হয় তাহলে ভাবো এটা কি সবার পক্ষে সম্ভব তাও না এখন তাহলে কেউ যদি ডাক্তার হতে চায় সে কি হতে পারবে যদি টাকা পয়সা এক কোটি টাকা না থাকে হতে পারবে পারবে না তাহলে এটা একটা দুঃখের বিষয় তাই তো তাহলে সে চাইছে ডাক্তার ডাক্তারের যে চিকিৎসা লোকের রোগ নিরাময় করতে তার ভালো লাগে সেই কাজটা তার ভালো লাগে সে সেই কাজ নিয়ে শিখতে চায় ট্রেনিং চায় বহু রোগীকে সে সুস্থ করতে চায় তার একটা ইচ্ছে এটা তো খারাপ বিষয় নয় ভালো বিষয় কিন্তু সে সেটা করতে পারছে না কারণ তার বাড়িতে টাকা পয়সা নেই কি করে এক কোটি টাকা দিয়ে পড়াবে তাই না তাহলে তাহলে কি অবশ্যই কিন্তু আমাদের কিন্তু আছে কিন্তু সম্পদ টাকা পয়সা সবই দেশে সবকিছু আছে যেহেতু আমরা একটা ব্যবস্থা বানাতে পারিনি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য সবাইকে তার পছন্দের ট্রেনিং দেওয়ার জন্য তাই জন্য আমরা দুশ্চিন্তা করছি তাহলে এখানে তাহলে বড় কি টাকা একটা বড় বাধা হিসেবে আসে তাই তো যে অর্থ নেই টাকা পয়সা নেই আমি চাইলে কি সব পাবো সম্ভব চাইলে সব পাওয়া যায় স্বপ্ন স্বপ্নই থেকে যায় আমরা বলি তো এইবার আমরা যে ব্যবস্থাকে নিয়ে এসেছি কারণ আমরা গবেষণা করে দেখেছি যে আমাদের দেশে বা পৃথিবীতে সমস্ত সম্পদ রয়েছে টাকা পয়সা ধন দৌলত সবই আছে মানুষও আছে কাজ করার জন্য রেডি যারা কাজ খুঁজছে কাজ পাচ্ছে না তাই না মানুষ তাহলে কি কি নেই আমাদের কাছে একটা কমপ্লিট ব্যবস্থা নেই ম্যানেজমেন্ট নেই এটা কিভাবে হবে এই যে মডেলটা এইটা নেই এইটার অভাব যেটা আমরা আমাদের কাছে আছে আমরা নিয়ে এসেছি এবং আমাদের কাছে যে ব্যবস্থা যে মডেলটা আছে সেই মডেলটা বলছে যে এখানে কারোর কোনো দুশ্চিন্তা করতে হবে না মানে প্রত্যেকটা নাগরিক কোনো ভিখারি কেউ থাকবে না এরকম প্রত্যেকেই হাইফাই লাইফ পাবে কারণ এই ব্যবস্থাটা শুরু হয়েছে হাইফাই লাইফ থেকে কারণ এটা দেওয়া সম্ভব প্রত্যেকেই প্রত্যেকেই বিলাসবহুল বাড়ি যেমন আধুনিক সুবিধাযুক্ত বাড়ি যেখানে এসি সেই বাড়িতে সব ঝালচকচকে থাকবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে বেডরুম থাকবে বড় টিভি থাকবে কম্পিউটার ল্যাপটপ মোবাইল সব কিছু থাকবে এটা সম্ভব আমরা এটা গবেষণা করে দেখেছি এবং প্রত্যেকটা মানুষকে এটা দেওয়া সম্ভব সেই ব্যবস্থা আমাদের কাছে আছে পরিষ্কার তাহলে এই ব্যবস্থা আমরা যে বললাম যে আমি এবার ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করবো
আমি যে আমার পছন্দের ভালো পোশাক ভালো কাপড় দাবার এসব চাই এটা কি করে পাবো টাকা নেই তাহলে আমাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থায় ছটি মডেল আছে ছটা মডেল প্রথম হচ্ছে নতুন অর্থনৈতিক মডেল যে টাকা পয়সার ব্যাপারটা অনেক জায়গায় তো ভাবছো যে এখানে দাদা বা স্যার তো এসে ডায়লগ তো অনেক বড় বড় মারছে কিন্তু আমার বাড়িতে টাকা কোথায় যে বড় বড় ডায়লগ দিচ্ছে সেগুলো পূরণ কি করে হবে এই কথাটা তো মাথায় আসছে তাই না এবার তো আসছে যে ঠিক আছে উনি যারা বলছেন তা তো মেনে নিলাম যে সবারই স্বপ্ন আছে সবাই বড় বড় কিছু হতে চায় সবাই হাই ফাই লাইফ বাঁচতে চায় সবাই এনজয় করতে চায় বিমানের দেশ দুনিয়া ঘুরতে চায় চাই কি চাই না प्रत्येक সেখানে প্রত্যেকের ডিটেইলস দেওয়া থাকবে সে অ্যাকাউন্টে 10 মিনিট পরে অর্ডার করতে পারবে তার কি প্রয়োজন এবারে অর্ডারটা সরকারের কাছে যাবে সরকার দেখবে কতগুলো মানুষ কি কি জিনিস চাহিদা অর্ডার করেছে এবার সরকার ক্যালকুলেট করবে তার জন্য কোন কোন মানুষ ফর্ম ফিল আপ করেছে অনলাইনে বললাম একটা প্রোফাইল থাকবে সেই প্রোফাইলে কার কি যোগ্যতা আছে কার কি পছন্দ অপছন্দ কার হাইট কত কার সমস্ত ডেটা একটা প্রোফাইলে থাকবে আমরা ফেসবুকে ডেটা রেখে দিই তাই না এরকম আর সবার অ্যাকাউন্ট থাকবে এখন সরকার সেই অ্যাকাউন্ট থেকে দেখবে যে আমার কাছে রিকোয়ারমেন্ট এসেছে মানুষ যা যা কিছু চাইছে তার জন্য কতজন লোক লাগবে কোন কোন বিভাগে কারা কারা অ্যাপ্লাই করেছে তার এটা দেখবে এইবার সেই মতো করে সরকার তাদের কাছে তাদেরকে বলবে তোমরা এবার কাজে আসো তাহলে কি হলো তাহলে সকলেই কিন্তু তার যা প্রয়োজন তা ডিমান্ড পাঠালো সরকারের কাছে আমি লিখে দিলাম অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলাম আমার এই কিছু দরকার আমার এই জিনিস পছন্দ পরিষ্কার এবার সরকার দেখবে এদের জন্য কতগুলো লোক দরকার কাজের লোক কোন কোন বিভাগে কারা কারা ট্রেনিং নিয়েছে কারা কোন কোন কাজ শিখতে চায় কাদের কোন কোন ট্রেনিং দরকার তাদেরকে কাজে নেবে তাহলে কি হলো সকলেই সকলের চাহিদাকে সরকারের কাছে বলে দিল এবার সরকার সেই মতো যারা যারা কাজ করতে চায় সবাইকে কাজে লাগিয়ে দিল তাহলে কি হবে সবার সবাই তাহলে সবাই কাজ পেয়ে গেল এবার সবাই যদি কাজ পেয়ে যায় তাহলে প্রোডাকশন তৈরি হবে এবার বস্তু পরিষেবা যারা যারা বস্তু তারা তৈরি হবে কোম্পানি গুলো নির্মাণ হবে এইবার যারা যারা অর্ডার করে তাদের কাছে পৌঁছে যাবে মানে কি তাহলে সকলেই অর্ডার করবে সকলের ডিমান্ড যাবে সেই মতো করে বস্তু পরিষেবা তৈরি হবে এবং সেই মতো সর্বাংশে বিতরণ হবে এটা হচ্ছে মডেল এর জন্য এই নতুন ব্যবস্থায় কোনো টাকা পয়সা লাগবে না মানে এই নতুন ব্যবস্থা কোনো টাকা পয়সা নেই মানে এখানে প্রত্যেকই গভর্নমেন্ট সার্ভিস পাবে সব পাই এটা একদম সিকিউর এটাও ক্লিয়ার হয়ে গেল পরের হচ্ছে নতুন রাজনৈতিক মডেল যে আমরা পলিটিক্যাল মডেল দেখছি যেহেতু অর্থ নেই যেহেতু টাকা নেই বলে দুর্নীতি হবে না কোনো রকম কেউ কারচুপি করতে পারবে না কারণ টাকাই তো নেই তাই না সবাই সবকিছু পেয়ে যাচ্ছে আমার টাকা পয়সা রাখারও প্রয়োজন নেই কারণ টাকা দিয়ে আমরা জিনিসই তো কিনি বাজার থেকে কিনি দরকার নেই টাকা লাগছে না এবার নেক্সট হচ্ছে রাজনৈতিক মডেল পলিটিক্যাল মডেল মানে কোন কোন বিভাগে কারা কাজ করবে তো তারা হচ্ছে কাজ করবে তাদের কাছে কিন্তু কোনো পাওয়ার থাকবে না পাওয়ার থাকবে পাবলিকের কাছে হয় না যে অমুক নেতা এখন দুর্নীতি পা আসছে তাকে তো পুলিশ ধরে নিয়েছে এই দেখছি না আমরা এখন নতুন আমাদের ব্যবস্থায় কি হবে সেখানে সেখানে তারপর অটোমেটিক খারিজ হয়ে যাবে মানে যখন জনগণ তখন বলবে যে তুমি ঠিকঠাক কাজ করছো না যখন নেগেটিভ ভোট দেবে তাকে তার পোস্ট যখন খারিজ হয়ে যাবে এই হচ্ছে পলিটিক্যাল মডেল মানে কি পলিটিক্যাল মডেল রাজনৈতিক মডেল থাকবে নেতা মন্ত্রী থাকবে কিন্তু পাওয়ার থাকবে জনগণের কাছে আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি এটা কোনো বোরিং লাগবে না এটা একটু বুঝতে হবে তোমাদের তো এরপর হচ্ছে নতুন সামাজিক মডেল যে সামাজিক সুযোগ সুবিধা আমরা যে পেয়ে থাকি সমাজের মধ্যে সেই যেমন ধরুন রাস্তা সড়ক বিদ্যুৎ গ্যাস পার্ক স্টেডিয়াম খেলার মাঠ সাংস্কৃতিক মঞ্চ থিয়েটার এইসব বিষয়ে সরকার সব বানিয়ে দেবে সরকার সব করে দেবে আর এটা নগরীয় জীবন হবে সিটি লাইফ হবে মানে কোনো গ্রামীণ জীবন থাকবে না সব শহরের জীবন তাহলে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে যেখানে চাষবাস সেখানে চাষবাস হবে ভালো জমিতে চাষবাসের ব্যবস্থা হবে সবই আধুনিক ভাবে হবে যেখানে ধরুন ভালো প্রাকৃতিক পরিবেশ সেখানে রিসর্ট হবে মানুষ সেখানে ঘুরতে যেতে পারবে এই এটা হচ্ছে সামাজিক সুবিধা এরপরে শিক্ষা ব্যবস্থা কিছুটা বললাম যে শিক্ষার মডেলটা আমাদের কাছে রয়েছে আর কিছু বলবে ওকে
তো এরপরে যে শিক্ষা ব্যবস্থা বললাম যে এডুকেশন মডেল যেমন আমরা শিক্ষা চাই সেরকম শিক্ষা পেয়ে যাব নতুন সরকার এই সরকারের কথা আমরা বলছি এরপরে হচ্ছে নতুন পারিবারিক মডেল যে আমরা যে পরিবারের মধ্যে যে আমাদের অশান্তি হয় পরিবারে যে ঝগড়া হয় সেটা কেন হয় কারণ কি আমাদের পরিবারের হয়তো একজন রোজগার করে আর বাকি সকলেই সেই রোজগারের উপর নির্ভরশীল থাকে তাই না যে একজনের রোজগার দিয়ে সম্পূর্ণ সংসার আমাদের চলে না তাই জন্য একটা সমস্যা দেখা দেয় কারণ প্রত্যেকেরই তো কোনো না কোনো জিনিস বস্তু পরিষেবা প্রয়োজন ডিমান্ড পূরণ হচ্ছে না এই অশান্তিটা হয় প্রত্যেকের পছন্দ অপছন্দ ভিন্ন ভিন্ন থাকে এবার আমাদের ব্যবস্থায় পরিবারের মধ্যে কেউ কারোর উপর নির্ভরশীল থাকবে না মানে পারিবারিক কোনো সমস্যা দেখা দেবে না মানে পরিবারের প্রত্যেকে তো গভর্নমেন্ট থেকে সবকিছু পেয়ে যাবে বলে কেউ কারোর উপর নির্ভর থাকছে না তখন পারিবারিক সম্পর্ক ভালো থাকবে এরপর হচ্ছে নতুন জীবন দর্শন যে দর্শনের কথা আমি প্রথমেই বললাম যে আমাদের একটা দর্শন বিষয়ক বই আছে এরও পিডিএফ ফ্রি আছে তোমাদের স্যাররা তোমাদের যারা চাও মোবাইলে স্যারদেরকে এসএমএস করলে তারা সহজে তোমাদেরকে পিডিএফ বইটা দিয়ে দেবে তোমাদের ঘরে বসে তোমাদের যখন পড়াশোনার ফাঁকা সময় থাকবে তখন এই বইটা তোমরা অনলাইনে মোবাইল থেকে পড়তে পারবে ঠিক আছে আর কিছু আমাদের জেরক্সও আছে কিছু তোমাদের পরে স্যাররা হয়তো দিয়ে দেবে বা তোমরা জেরক্স করিয়ে নেবে নিজেরা ঠিক আছে তো তাহলে বললাম যে এটা ছটা মডেল রয়েছে অর্থনৈতিক মডেল রাজনৈতিক মডেল সামাজিক মডেল শিক্ষা মডেল পারিবারিক মডেল এই জীবন দর্শন মানে জীবন দর্শন জীবনে আমরা কি চাইছি এই উদ্দেশ্যটাকে ঠিক করা অনেকে কিন্তু গল্প করছো এখন ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি যে কথাগুলো বলছি এটি কার কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে যে যা স্যার যা বলছে এটা কাজের কথা না কার মনে হচ্ছে এরকম কারো মনে হচ্ছে যে কাজের কথা না এই প্রত্যেকেরই জানা দরকার এটা আমাদের দরকার তো ইয়েস চলো আমি আমার কথা এখানে শেষ করছি তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা এটাকে জানো বোঝো পড়ো এবং বড় চিন্তা বড় রাখো যে জীবনে আমরা কি করতে চাই সেজন্য আমরা সুনিশ্চিত হও কারোর সঙ্গে কোনো বিভেদে জড়াবে না আমি বললাম যে আমরা প্রত্যেকেই সমান কারোর মধ্যে কোনো বিভেদ নেই আমাদের এটা আমরা তৈরি করেছি ঠিক আছে এই ব্যবস্থাগুলো তৈরি হয়েছে আমরা প্রত্যেকেরই জীবনের যে তত্ত্ব জীবন যার উপাদান দিয়ে তৈরি প্রত্যেকের সমান উপাদান দিয়ে তৈরি এবং আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এক সেটা হচ্ছে সুখে থাকা সবাই সুখে থাকতে চায় তাই না যারা আজকে খারাপ হয়েছে তারাও কিন্তু ইচ্ছে করে খারাপ হয়নি অবস্থার অবস্থার চাপে বাধ্য হয়ে খারাপ হয়েছে তাহলে যদি ভালো অবস্থা ব্যবস্থা আমরা তৈরি করতে পারি তাহলে কেউই খারাপ পথে যাবে না পরিষ্কার চলো সবাইকে থ্যাংক ইউ চলো